শুনতাম, আমরা যখন ছাত্র ছিলাম উনি ভালো বক্তব্য শুনতেন। তো শুরুতে আমি একটু যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতে চাই, এই চুপ্পু সাহেবকে নিয়ে এখন খুব কথাবার্তা হচ্ছে। আমি কিন্তু তার ব্যক্তিগতভাবে এই ধরনের সরকার গঠনের বিপক্ষে ছিলাম। এই ছাত্রদের প্রতি আমার একটা পরামর্শ ছিলাম, যেমন লিখেছি যে আমরা তো জানতাম না শেখ হাসিনা পালিয়ে যাব, কিন্তু আমরা এটা আজ করতে পেরেছিলাম যে এই সরকার আর টিকবে না, তাহলে সরকার গঠন কীভাবে হবে। আমার পরামর্শ ছিল সংবিধান স্থগিত, এটা ছুঁড়ে ফেলে দেন, কারণ এই সংবিধান আমাদেরকে একটা ফেসিবাদী সরকার দিয়ে, এটা ছুঁড়ে ফেলে দিয়ে আমরা যদি বঙ্গভবনের দখলটা নিয়ে নিতাম চুপ্পু সাহেবকে সরিয়ে দিয়ে, আজকে কিন্তু এই প্রশ্ন উঠত যে আমাদের এই প্রধানমন্ত্রীর পদে প্রশ্ন আমি পাই নাই, বা জুডিশিয়াল কুয়ের একটা কথা ছিল, এরকম নানা ধরনের যে জটিলতা তৈরি হচ্ছিল, আমার মনে হয় এটার আর জটিলতাটা তৈরি হতো না যদি আমরা শুরুতেই এক ধরনের একটা বিপ্লবী সরকার গঠন করি। এটা আমার মনে হচ্ছে যে যখন আপনি কোনো বিপ্লবের মধ্য দিয়ে যাবেন, রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে যাবেন, এটা কিন্তু একটা পলিটিক্যাল চেঞ্জের জন্য সেই মুভমেন্টটা হয়, সেই মুভমেন্টে কিন্তু আপনি অতীতের যে লিগাল ফ্রেমওয়ার্কগুলো থাকে ওটাকে দিয়ে আর আপনি সামনে আগাতে পারবেন না। যদি সামনে আগাতে চেষ্টা করেন তাহলে কিন্তু এই চুপ্পু সাহেবকে আন্দোলন করতে হবে, এর মধ্যে এ ঢুকে যাবে, যেটা রাশেদ বলল যে যুবলীগ ঢুকে যেতে পারে, ছাত্রলীগ ঢুকে যেতে পারে, এই বিষয়গুলো আমাদের আসলে মানে মাথায় রাখতে হবে যে আমরা যখন পুরো বিপ্লবের মধ্য দিয়ে যাব, বিপ্লবী সরকার গঠিত হবে। এখন আমাদের দেশে একটা সাংবিধানিক সরকার আছে, আমরা সংবিধানের মধ্যে থেকে এই সরকারকে পরিচালনা করার চিন্তা ভাবনা করছি। তো আপনি বিপ্লবের পরে যখন সাংবিধানিক মানে পুরাতন লিগাল ফ্রেমওয়ার্কের ভিতর আপনি রাষ্ট্র গঠন করবেন, তখন কিন্তু এই ধরনের ষড়যন্ত্র নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যেতে হবে।